শেখ হাসিনার কথায় তো আর দেশের মানুষের পেটে ভাত ঢুকে না আমার কি ফ্লাইওভার খাওয়াইবেন আমি কি ফ্লাইওভার খাইতে পারু জনগণ চায় খুনি হাসিনার পদত্যাগ টোরেল ওই যে ফ্লাইওভার যেগুলি এই মুহূর্তে আমাদের দরকার নেই আমাদের দরকার পেটে ভাত আমাদের দরকার চালের দাম কমাতে হবে তেলের দাম কমাতে হবে আমার কি ফ্লাইওভার খাওয়াইবেন আমি কি ফ্লাইওভার খাইতে পারু আমার দরকার মোটা ভাত মোটা কাপড় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি এটা রোধ করতে হবে এটাকে কমাতে হবে আন্দলেন এই সরকারের আর কোনো দরকার নাই এমনিতেই তো তারা অবৈধ মিড নাইট সরকার সুতরাং তাদের যত দ্রুত সম্ভব এই দেশের রাষ্ট্র ক্ষমতা থেকে সারা সরে গেলে জনগণের উপকার হবে সরকারের সমস্ত ব্যবসা বাণিজ্য তো তাদের নিয়ন্ত্রণে এখন সরকার যদি এগুলি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তাদের আর ক্ষমতায় থাকার কোনো দরকার নাই সব বিদেশে পাচার হয়ে গেছে কানাডায় বেগম পাড়া করছে দুবাইতে রিসোর্ট করছে সব আওয়ামী লীগ আওয়ামী লীগের একটা ছাত্র সংগঠনের একটা জেলার সভাপতি ফরিদপুরের সভাপতি আপনারা জানেন যে দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাহলে কেন্দ্রীয় সভাপতিরা কি করতে পারে যদি একটা জেলার সভাপতি দুই হাজার টাকা বিদেশে পাচার করে তাহলে একবার বুঝে দেখেন যে তারা কি করেছে কত হাজার হাজার কোটি টাকা এই দেশের বিদেশে চলে গিয়েছে শেখ হাসিনার কথাই তো আর দেশের মানুষের পেটে ভাত ঢুকে না দেশের মানুষকে জিজ্ঞেস করতে হবে তারা ভালো আছে কিনা এই আপনারা ভালো আছেন অতীতেও বিএনপি আন্দোলনে ছিল রাষ্ট্র ছিল এর আগেও আওয়ামী লীগ সরকারকে হটা দুই হাজার এক সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি এসেছিল ইনশাল্লাহ আগামীতেও তাদের চূড়ান্ত পতন হবে এবং ভয়াবহ পতনের জন্য তারা অপেক্ষা করছে তারা জানে তারা ক্ষমতা ছাড়লে দেশের জনগণ তাদের পিঠে চামড়া রাখবে না কারণ তারা যে লুটপাট যে দুর্নীতি করেছে এটা নজিরবিহীন এটা নজিরবিহীন এটা ভাষায় প্রকাশ করার মতো না